নৈহাটির তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত নাবালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমডাঙ্গারি একটি বাসবাগান থেকে দুজনকে ধরা হয়, যেটা অভিযোগ ওই নাবালক মাদকের কারবার করত। গত কয়েক মাস ধরে থাকতো আমডাঙ্গাই। এই ইস্যুতে আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুল রহমান পুলিশের বিরুদ্ধে ফের সরব হয়েছেন। তার যেটা অভিযোগ, আমডাঙ্গায় মাদকের কারবারে মদত দেয় পুলিশ, এবং বিধায়কের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। শিবদাসপুর থানার গন্ধপুকুরে তৃণমূল কর্মী খুনের ঘটনার প্রধান অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছিল শিবদাসপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ, এবং গ্রেপ্তার করার পর তাকে হোমে রাখা হয়েছিল। হোম থেকে ছাড়া পাওয়ার পর আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রভাকরকাটি গ্রামে তার মামার বাড়িতে এসে থাকছিল এই প্রধান অভিযুক্ত। আমরা এই মুহূর্তে রয়েছি তার মামার বাড়ির সামনে, এবং এখানেই গত তিন মাস ধরে থাকতো প্রধান অভিযুক্ত এবং তার পরিবারের যারা সদস্য তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কেউ আছেন ভেতরে? এই এই বাড়িতেই তো তিন মাস ধরে থাকতো। আমাদের কিছু বলার নেই, আমি কি বলবো এখন, আমার কিছু বলার নেই। পরশুদিন রাতে এসেছিল এখানে? না। তাহলে কালকে তো এখান থেকেই ওকে ধরেছে পুলিশ? এখান থেকে ধরেছে, আমাদের তোর সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। এখন ও কোথায় ছিল, কিভাবে ছিল, আমাদের কোনো যোগাযোগ। কতদিন যোগাযোগ ছিল না? এখানে তো থাকছিল, কবে থেকে? হ্যাঁ, থাকতে থাকতে উদাও হয়ে গেছে। এখন কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে, আমরা কি করে বলবো? কবে উদাও হয়ে গেল? শনিবার দিন সকালে। সকালে কি বললো? কিছু বলিনি, হঠাৎ খেতে 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 বসছিল, খাওয়া হয়ে গিয়েছে, আমরা কাজের মধ্যে ছিলাম, ওর মতো বেরিয়ে গেছে। ও ড্রাগের কারবার করতে জানতেন? না, সেটা আমাদের জানা নেই। ড্রাগের কারবার করলে আমরা কি ওদের বাড়ি আশ্রয় দিতাম? আমরা জানি না। অপরাধীকে কেউ আশ্রয় দেয়? ও যদি অপরাধী হতো আমরা কি ওদের আশ্রয় দিতাম ওকে? না, তার বাড়ি ছেড়ে কেন আপনাদের বাড়িতে থাকতো? তাহলে গ্রামের কোন ইয়েতে কিছু ওর চাপ ছিল, সেটা ও আমাদের সঙ্গে বলিনি। মামার বাড়ি ওই এসেছিল, থাকতো ওর গ্রামে, বাস আর কি হতো না, সেই কারণেই ও চলে এসেছিল গ্রামের অত্যাচারের জন্য। ওর কাছে অস্ত্র থাকতো? তখন অস্ত্র দেখেছেন কোনো? না, আমরা ওটা দেখিনি। ওর কাছে থাকলে আমরা থাকতে দিতাম না তো, এটাই তো মেন কথা। যে ও যদি খারাপ লোক হতো আমরা তো আশ্রয় দিতাম না ওকে। এখন কিছু আমাদের বলার নেই, এখন সবাই পাবলিক যেটা বলছে সেটাই আমরা শুনছি। আমরা তো অরিজিনালি ওকে দেখিনি, কেউ ওকে কেউ হাতে হাতে ধরতেও পারিনি, কারণ ও করেছে কিনা সেটা আমরা জানি। শনিবার কি বলে বেরিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ, বাইকও ছিল না ওর কাছে। ও কার বাইকে গিয়েছে, কি গিয়েছে, সকালবেলা উঠে নাস্তা খেলো, তারপর থেকে ওকে আমরা দেখতে পাইনি। মামার বাড়ির সদস্যরা যেটা জানাচ্ছেন যে শনিবার সকালবেলায় এই অভিযুক্ত তার মামার বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে তার কোনো খোঁজ নেই। এমনকি গ্রামে তাদের গ্রামবাসীরা তার উপর নানা রকম অত্যাচার করত, তার ভয়েই সে মামার বাড়িতে থাকত। কিন্তু যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এলাকায় ড্রাগের কারবার করত, সেই কারণে এলাকার মানুষ প্রতিবাদ করত, সেই কারণেই শিবদাসপুরের গন্ধপুকুর গ্রামে থাকত না এই প্রধান অভিযুক্ত। ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। নৈহাটির তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত নাবালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমডাঙ্গারি একটি বাঁশবাগান থেকে দুজনকে ধরা হয়। মাদককাণ্ডে যোগ পুলিশেরও বিস্ফোরক অভিযোগ আমডাঙ্গার তৃণমূল বিধায়কের। সারা জেলায় হিরোইনের ব্যবসা আমডাঙ্গায় সবচেয়ে বেশি, আপনারা সার্ভে করে দেখতে পারেন। আর আইসি সাহেবের উদ্যোগই বলতে পারেন আপনি। খুন করার পরই খুনি আইডেন্টিফাইড হয়েছে মানুষের কাছে। আর যে পুলিশের যে খুব বড় ভূমিকা আছে তা নেই, খুন করার পরই খুনি আইডেন্টিফাইড। এলাকার লোকজন প্রকাশ্যে খুন হয়েছে তো, চায়ের দোকানে বিকেলবেলা খুন হয়েছে, গুলি করা হয়েছে। যারা হিরোইনি ব্যবসা করে উনি তো চেনেন তাদের, আইসি সাহেব ভালোই চেনেন তাদের।